আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় নারকেল খেলে কি হয়। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভাবস্থায় নারিকেলের পানি গ্রহণ করা উচিত নয়, এমন একটা ভুল ধারণা মানুষের মধ্যে রয়েছে। আসুন আমরা দেখে নিই গর্ভাবস্থায় নারিকেলের উপকারিতাগুলো কি কি। গর্ভাবস্থায় নারীরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, যেমনভাবে নারিকেল বা পানীয় জল পান করে তারা তাদের হরমোনের পরিবর্তন প্রতিরোধ করতে পারে। নারিকেল পুষ্টির সাথে সমৃদ্ধ এবং গর্ভাবস্থায় এটি খাওয়া হয়। তারপর এটি মা এবং সন্তান উভয়ের জন্য পুষ্টি সরবরাহ করতে পারে। তাছাড়া নারিকেলে ক্যালোরি থাকে না এবং এটি HDL কোলেস্টেরল বৃদ্ধিতে সাহায্য করে, যা শরীরের জন্য খুব ভালো বলে বিবেচিত হয়। তাছাড়া নারিকেলের পানি গর্ভবতী মহিলাদের কোলেস্টেরল হ্রাস করতে সাহায্য করে। গর্ভকালীন সময়ে মহিলাদের ক্লান্তি এবং ডিহাইড্রেশন সম্পর্কে অভিযোগ করা হয় এবং তারা নারিকেলের পানি থেকে দূর করতে পারেন, কারণ নারিকেলের পানিতে প্রাকৃতিকভাবে লবণ রয়েছে যা শরীরের জন্য খুবই ভালো। তাছাড়া গর্ভাবস্থায় প্রতিদিন 50 গ্রাম নারিকেল খাওয়া সন্তানের জন্য ভালো, এতে সন্তানের গায়ের রং ফর্সা হয়। গর্ভকালীন সময়ে ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে দূরে থাকার জন্য নারিকেল খান। অনেক গর্ভবতী মহিলাদের প্রস্রাব সংক্রমণ সম্পর্কে অভিযোগ থাকে, নারিকেল প্রস্রাবের ফলে প্রজনন থেকে মুক্তি দিতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় নারিকেল খাওয়াটা কতটা জরুরি। তাহলে আর দেরি নয়, গর্ভাবস্থায় পরিমিত নারিকেল খাওয়া শুরু করে দিন। সুস্থ এবং সুন্দর একটি বাচ্চা পৃথিবীতে নিয়ে আসুন, এই কামনায় আজকের মতো বিদায়। যদি ভালো লাগে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।